আর ইন্টারভিউ করলে পরে ছবি দাঁড়া 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 এইটাই তো ছবি নেব ওই যে শতবার্ষিকী উপলক্ষে মাদ্রাসায় কেক কাটার বদলে একটা করে 10 টাকা দামের কেক পাউরুটি দিয়ে ছাত্রদেরকে বলা হলো যে নে থুবড়া খা, যার পরিপ্রেক্ষিতে 11 জনকে আসামি করে এই মামলা দায়ের করে। তার পরিপ্রেক্ষিতে আদালত আজকে 2 জন আসামি সুপার আব্দুস সালাম এবং গোলাম কিবরিয়াকে 1 বছর প্রবেশন দিয়েছেন এবং এই 1 বছরে তারা ভালো কাজ করবেন, মুক্তিযুদ্ধের উপর বই পড়াবেন, গাছ রোপণ করবেন এবং এই যদি এই সময়কালীন অবস্থায় তারা আইনের কোনো ব্যত্যয় ঘটায় তাহলে তাদের 1 বছর বিনাশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।